হাসপাতাল তোমার কলকাতাতে 50 এখানে 2025 খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে হাই বন্ধুরা, উড়ের আলো ট্রাভেল গাইড চ্যানেলে সবাইকে স্বাগতম। আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা দার্জিলিং এর অফবিট ডেস্টিনেশন চটকপুরে আছি। খুব ভালো জায়গা, আপনারাও আসতে পারেন। আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টোটাল বৃত্তান্ত আপনাদের জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি নিজেকে বিলিয়েছি পাহাড়ে সোনা রোদে, আকাশের নীলিমায় অতল জীবন মনের অতৃপ্ত চেতনায়। পাহাড় তিন অক্ষরের এই শব্দের মধ্যে যে কী টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। সেই টান ও তার সৌন্দর্য দুচোখ উপভোগ করার প্রবল তাড়নায় আমাদের ঠিক ছুটেই যেতে হয় পাহাড়ের কোলে। আমার কাছে পাহাড় এক আলাদা ভালোবাসার জায়গা। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সেন্ট্রাল বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো চটকপুর। রেলপথে আপনাকে চটকপুরে আসতে হলে নামতে হবে এনজেপি স্টেশনে। এনজেপি থেকে চটকপুরের দূরত্ব 64 কিলোমিটার। আবার আপনারা দার্জিলিং থেকেও চটকপুরে আসতে পারেন। দার্জিলিং থেকে চটকপুরের দূরত্ব 21 কিলোমিটার। আমরা চটকপুরে যাচ্ছি, আমার সঙ্গী সেই টিসিরিংদা আমাকে লেপ্টে জগৎ ঘুরিয়েছিল। আজ আমরা চটকপুরে যাচ্ছি, খুব মজা হবে। আমি ডিসক্রিপশন বক্সে টিসিরিংদার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। চটকপুরে যাবার পথে আপনারা দেখে নিতে পারেন সোনাদা মনাস্ট্রি। এই সোনাদা মনাস্ট্রি সোনাদা বাজারের ঠিক পাশেই অবস্থিত। খুবই সুন্দর এই মনাস্ট্রি। সোনাদা থেকে চটকপুরের দূরত্ব 7 কিলোমিটার। খুবই খাড়া রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে বন্ধুরা। বন্ধুরা, আমরা এখন আছি 12 মাইল চেকপোস্টে। দেখুন, 12 মাইল চেকপোস্ট। এখানে এসে আপনাদের আধার কার্ড দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। পার টিকিট লাগবে 120 টাকা, আর গাড়ির জন্য লাগবে 400 টাকা। এখানে টিকিট করে আপনাদের চটকপুরের উদ্দেশ্যে যেতে হবে। সেন্ট্রাল বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত চটকপুর প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য। কিন্তু আপনি যদি দর্শনীয় স্থান খোঁজেন তাহলে চটকপুর আপনার জন্য নয়। এটি এমন একটি জায়গা যেখানে আপনি এক বা দুদিন বিশ্রাম নিতে পারেন, গ্রামের পথ ধরে এবং পাইন বনের ভেতরে ঘোরাঘুরি করতে পারেন। চটকপুরে আমরা আছি ইয়াং হোমস্টে। দেখুন বন্ধুরা আমাদের হোমস্টে। এই হোমস্টেটি আপার চটকপুরে অবস্থিত। আমরা এখন ইয়াং হোমস্টেতে রুম ট্যুর করব, চলো যাওয়া যাক। দুটো বেড আছে, সুন্দর। এখানে 4 জন থাকতে পারবে। সামনে একটি টেবিল আছে, একটি চার্জার পয়েন্ট। দেখুন বন্ধুরা, ডাস্টবিন রাখা আছে, একটি মিরর আছে। বাথরুমটা দেখাই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, খুবই সুন্দর। এই হোমস্টেতে আমাদের দুপুরে খাবার ছিল আলু চোখা, ফুলকপি সবজি, ডিম, ডাল, ভাত, স্যালাড। খাওয়ার পরিমাণটাও ঠিকঠাক ছিল এবং খাওয়াটাও খুব ভালো ছিল। দুপুরের খাবার সেরে একটু বিশ্রাম নিয়ে পায়ে হেঁটে আমরা বেরিয়ে পড়লাম ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে। চটকপুরের এই ওয়াশ টাওয়ারটি সানরাইজ পয়েন্ট পাশাপাশি চটকপুরের ভিউ পয়েন্ট হিসাবে পরিচিত এবং এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তর অপরূপ দৃশ্য উপলব্ধি করা যায়। আকাশ পরিষ্কার থাকলে আপনি চটকপুরের ওয়াশ টাওয়ার থেকে সান্দাকফু দেখতে পাবেন। বিকেলের টিফিনে আমাদের দেওয়া হলো মোমো এবং চা। বিকেলবেলাতে আপনারা পায়ে হেঁটে সুন্দর এই পাহাড়ি গ্রামটি ঘুরে দেখতে পারেন। পাহাড়ের ধাপে ধাপে ছড়িয়ে ছিটিয়ে আছে
কাঠে সুন্দর দেখতে বাড়িগুলি, প্রত্যেক বাড়ির সামনে সবজি ও ফুলের বাগান, দেখতে ভারী সুন্দর লাগে। রাতের খাবারে আমাদের মেনু ছিল স্যালাড, আলু ভাজা, ডাল, ভাত বা রুটি, মাংস। শুভ সকাল বন্ধুরা, আমাদের হোমস্টের ঘরের ভেতর থেকে দেখুন বন্ধুরা কি অসাধারণ দৃশ্য। এই সুন্দর দৃশ্য দেখে মনে হয় পৃথিবীতে স্বর্গ অবশ্যই চটকপুরের একটি ল্যান্ডস্কেপ থেকে উদ্ভূত হয়েছে। এই গ্রামটির প্রাথমিক আকর্ষণ হলো দুর্দান্ত পর্বতমালার দৃশ্য এবং শান্ত পরিবেশ। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও হিমালয়ের কতগুলি বিখ্যাত শৃঙ্গ দেখা যায় এই গ্রাম থেকে। সুন্দর এই পর্বতমালার প্রাকৃতিক দৃশ্য যেন সুইজারল্যান্ড থেকে কোনো অংশে কম নয়। ঈশ্বর এই কল্পিত ভূমির প্রতি বিশেষভাবে সদয় হয়েছেন। আমরা আছি এখন ইয়ং হোমস্টে। ইয়ং হোমস্টের ওনার দাদা, নমস্কার। নমস্কার। আপকা ইয়া কা হোমস্টে কা ফুডিং এন্ড লজিং কা প্রাইস কিতনা হ্যায়? 1500 পার হেড লজিং ফুডিং। আচ্ছা আচ্ছা, 1500 পার হেড। ইয়েস স্যার। আর বুকিং প্রসিডিউর কে কেসা হ্যায়? বুকিং প্রসিডিউর ইয়ে গুগল মে এক পেজ হ্যায় ইয়ং হোমস্টে, উসমে সারে ডিটেইল মিলেঙ্গে আপকো। আচ্ছা। নাই তো আপ লোগ ডাইরেক্ট কন্টাক্ট করকে WhatsApp নাম্বার 8348225307 মে ভি কন্টাক্ট করকে আপ লোগ হমকো ডাইরেক্ট কন্টাক্ট করনা পড়ে। তিন রুম সে আপকো কঞ্জনজঙ্ঘা ডাইরেক্ট রুম সে দেখেগা। এক রুম সে কোন সে কোন সে সাইড সে রুম সে আপকো কঞ্জনজঙ্ঘা ভিউ নাই দেখেগা। ইয়ে দোনো রুম আর ইয়ে উদার ওয়ালে রুম সে ডাইরেক্ট কাহা সে কাহা সে দেখতে ডাইরেক্ট আপকো ইস তরফ ইয়ে জো গ্রিন ওয়ালা পাহাড়ি খতম হো রহা হ্যায় ওয়াহাঁ সে কঞ্জনজঙ্ঘা স্টার্ট হোগা। वहाँ से दिख जाएगा। और ये ये टाइगर हिल वाला जंगल है, जहाँ से आप दार्जिलिंग से आके सनराइज देखते हो वो टाइगर हिल वाला जंगल है। ये वाला ठीक है, ठीक है, ठीक है, ठीक है। लेकिन एक चीज ध्यान रखना है कि अगर चटकपुर आना है तो बड़ा गाड़ी की जरूरत पड़ेगी, क्योंकि ऑफ रोड बहुत ज्यादा है, इसलिए बड़ा गाड़ी करना जरूरी है। बड़ा गाड़ी करना जरूरी है। ओके ओके। यहाँ का साइट सीन क्या है? गांव का साइड सीन ऐसे एक कालपोखरी करके है, वहाँ पर मतलब एक पूजा करने का जगह है, वो बहुत ही मतलब यूनिक प्लेस है, जहाँ हम लोग गांव के लोग सब पूरा उसके उसमें विश्वास रखते हैं। दूसरा पाइन का जंगल है। हमारा खूब सकाले घूम थेके उठे खावा सेरे हमारा बिरिए पड़लाम कालीपोखरीर उद्देश्य। होमस्टे थेके एकटु नीचे नेमे দেখতে পাবেন আপনি WBFDC-র ইকো হার্টের কটেজ, তার ডান দিক দিয়ে যেতে হবে। দেখুন বন্ধুরা মেঘ বৃষ্টির অসাধারণ খেলা। বলো কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে। আমরা আমাদের হোমস্টে থেকে সকাল সকাল নাস্তা করে বেরিয়েছি কালীপোখরি। পোখরি কথার অর্থ পুকুর। কালীপোখরি হচ্ছে এখানকার একটা পবিত্র ধর্মীয় তীর্থস্থান, এখানে ভগবানের অস্তিত্ব আছে বলে স্বীকার করা হয়। খুব সুন্দর পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মেঘ বৃষ্টির খেলা চলছে, গায়ের উপর দিয়ে মেঘ চলছে, এক অসাধারণ অনুভূতি যা বলে শেষ করা যাবে না। আমাদের হোমস্টে থেকে প্রায় 1 কিলোমিটার তো আপনাদের হেঁটে আসতে হবে। আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই একবার এসে দেখবেন, সামান্য খরচে অসাধারণ অনুভূতি। অসাধারণ অসাধারণ, কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে চলছিলাম উত্তপ্ত গরমের মধ্যে, এখানে এসে একদম অপরূপ পরিবেশের মধ্যে মন প্রাণ জুড়ে একবার শান্তি উপভোগ করব আমরা। আসি এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমার এই বন্ধু ফ্রেন্ড গাইড মিস্টার অরূপকে। আপনারাও আসবেন এই সিনচাল অভয়ারণ্যে। নানা ধরনের পাখি, ময়ূর, হরিণ, কালো ভাল্লুক, চিতা, বনবিড়াল ইত্যাদি বাস করে থাকে। এই দেখুন বন্ধুরা, এই হলো পবিত্র কালীপোখরি লেক। এই কালীপোখরি লেকে অনেক জন্তু জানোয়াররা জল খেতে আসে, আপনার ভাগ্য থাকলে দেখা হয়ে যেতে পারে। সুন্দর অ্যাডভেঞ্চার এখানে, একটা পাইন ফরেস্টের মধ্যে আমরা আসছি, সামনে একটা সুন্দর লেক। আচ্ছা, এটা একটা ওয়াইল্ড। কেমন লাগলো তোমার? জাস্ট অ্যামাজিং। হ্যাঁ, কেমন লাগলো? খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, না আসলে বোঝা সম্ভব না। ভয় লাগছিল, কিছুটা ভয়ও আছে, বিভিন্ন জায়গা দিয়ে দেখা যাচ্ছে, ছোট ছোট ফাঁক ফোকর আছে, সেখান দিয়ে হয়তো পশু প্রাণীও কিছু বেরোতেই পারে বলা যাবে না। টুরিস্ট কটেজ থেকে আপনি যদি 100 মিটার ডান দিকে যান তবে আপনি ঘন পাইন বনে প্রবেশ করবেন। এই সিনচাল অভয়ারণ্যে পাইন, বার্চ এছাড়াও বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায়। এখানে কিছু বনপথ রয়েছে যা পায়ে হেঁটে ঘুরতে খুব ভালো লাগবে।
দীপ কুমার ব্যানার্জি কোথা থেকে এসেছেন? আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে শ্রীরামপুরে। শ্রীরামপুর, আচ্ছা আচ্ছা। আমার মেয়ের কাছে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন আছেন? চটকপুরে। চটকপুরে কতদিন আছেন? এই গতকাল এসেছি। আচ্ছা আচ্ছা, দুদিন থাকবে। দুদিন থাকবো, কালকে চলে যাবো। কেমন লাগলো চটকপুর? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো জায়গা। খুবই ভালো জায়গা। ঠিক আছে ঠিক আছে। সিনারি খুবই ভালো। আচ্ছা আচ্ছা। দারুণ, খুব সুন্দর, খুব আনন্দ পেলাম। ভিউ খুব সুন্দর, একদিনের জন্য খুব সুন্দর একটা জায়গা। সব মিলিয়ে চটকপুর ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি কাটানোর অন্যতম সেরা ডেস্টিনেশন হতে পারে বন্ধুরা। শান্ত মনোরম পাহাড়ি চটকপুর গ্রামকে বিদায় জানিয়ে এবার আমাদের ফেরার পালা। চটকপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আমরা কাশিয়াঙের সাইট সিন করেছিলাম, আপনারাও করতে পারেন, খুব ভালো লাগবে। প্রথমে আমরা সাইট সিন করলাম চিবনি হেরিটেজ পার্ক। এই পার্কে প্রবেশ মূল্য 20 টাকা। এই পার্কটির প্রধান বৈশিষ্ট্য হলো একটি লাল রঙের লম্বা চিবনি যা ইট দিয়ে তৈরি, উচ্চতা 23 ফুট, প্রায় 100 বছরের পুরনো। কাশিয়াঙে এসে সাইট সিন করছি, আমাদের সাথে দেখা হলো দাদার সাথে। দাদা আপনার নাম কি? বিশ্বনাথ ধারা। বিশ্বনাথ ধারা, কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর, কলকাতা। আচ্ছা, এখানে কোথায় এসেছেন? সিটং। সিটং এ এসেছেন। আচ্ছা, খুব ভালো লেগেছে। হ্যাঁ একদম। আর কাশিয়াঙে সাইট সিন করছেন? কাশিয়াঙে সাইট সিন করছি। আচ্ছা, আমরা সিটং 3-তে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো আমরা বাই কারেই এসেছি, আমরা ফ্যামিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে বউ মা মেয়ে। খুব ভালো লেগেছে। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগলো? খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। এর মতো অফবিট আমরা, আমি মেইনলি ফার্স্ট টাইম মানে সিটং এ। সিটং এ। আচ্ছা, ফার্স্ট টাইম এসেছি। পাহাড়ও ফার্স্ট টাইম। মানে কাশিয়াঙে সাইট সিন কেমন লাগলো? অসাধারণ। অসাধারণ। একদম। ওয়েদার কেমন লাগলো? দারুণ। কলকাতার ওয়েদারের থেকে এখানে ওয়েদার কেমন ডিফারেন্স? আকাশ বদলতে পারে। কলকাতা তো 50, এখানে 20-25। খুব ভালো ওয়েদার। খুব ভালো লেগেছে। খুব ভালো। ঠিক আছে, টাটা, বাই বাই। বাই বাই। আমার ঠিক আছে। আমরা আছি এখন হনুমান টক। দেখুন, কাশিয়াঙের সাইট সিনের মধ্যে একটি অন্যতম সাইট সিন হনুমান টক। ভগবান হনুমানের প্রায় 40 ফুট উঁচু একটি বড় মূর্তি যা 2021 সালে স্থাপিত হয়। আর পাশেই আছে কাশিয়াঙ ভিউ পয়েন্ট। কাশিয়াঙের সাইট সিনের মধ্যে অন্যতম হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এটি হলো বন্ধুরা ডাউহিল ফরেস্ট। আমরা আছি এখন গিদ্দে ভিউ পয়েন্ট। চলো যাই, গিদ্দে ভিউ পয়েন্টে কি কি আছে আমরা সেটা দেখব। গিদ্দে ভিউ পয়েন্ট 8:30 থেকে, সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। গিদ্দে ভিউ পয়েন্ট থেকে কি অসাধারণ দৃশ্য অনুভব করা যায় দেখুন বন্ধুরা। আমার এই ভিডিওটি এখানেই শেষ, আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।